এইগুলোই বাড়ির সামনে ছড়ানো ছিল। এই এই দাঁতগুলো দেখে শঙ্করের মা দিদিভাইকে ডাকে। দেখ, আমি আমি টাবলুর সঙ্গে যখন আংটি নিতে গিয়েছিলাম, আংটিটা আমি নিজে হাতে করে নিয়েছি, টাবলুকে পরিয়ে দেখেছি, কিন্তু বাড়িতে এসে দেখলাম আংটির মধ্যে আংটি নেই, একটা দাঁত। পরপর এতগুলো ঘটনা ঘটাতে আমি সত্যি এবার একটু ভয় পেয়ে গেছি। আর দিদি, তুই আর কিছু দেখেছিলিস? তার আগে একটা অদ্ভুত ব্যাপার হয়েছিল জানিস। দিদিভাই আমার দরজা ধাক্কা দিয়ে জানতে চেয়েছিল, তুই কাউকে গান গাইতে শুনলি? গান? কই না তো, এখানে একটু আগে একটা লোক গান গাইছিল, পুরানো সেই দিনের কথা শুনিসনি তুই? আমাকে জিজ্ঞেস করার পর আমি আমি দিদিভাই পায়ের শব্দে বুঝতে পারলাম দিদিভাই নিচে গেল। তারপর আবার নিচ থেকে দিদিভাই দিদিভাই নিজের ঘরের দিকে চলে গেল। তারপর দিদিভাই আবার এসে আমার দরজা নাড়লো আর বলল, নন্দা, হাই নন্দা। হ্যাঁ দিদিভাই বলো। একটু মহোদয়ের বাড়িতে খবর নিতো, টাবলেটা ঠিক মতন পৌঁছেছে কিনা? হ্যাঁ হ্যাঁ, ওরা পৌঁছে গেছে, তুমি যাও রেডি হয়ে নাও। তারপর শঙ্করের মা কিছু বলায় দিদিভাই নিচে চলে গেল। এক মিনিট দিদি, বৌমনি হঠাৎ দেবলের কথা জানতে চাইলো কেন? নন্দা কোথায় গেল? কি কি হবে এবার? কিছু 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 বুঝতে পারছো তুমি? কিছু বুঝতে পারছো? ওই গাড়িটা যেটা করে বৌমনিকে তুলে নিয়ে গেছিল, তুমি নাম্বারটাও তো বলেছিলে। নিপা টেনশন করো না, কিছু হবে না, আমি দেখছি। আমি দেখছি, তুমি টেনশন করো না, আমি দেখছি। আলমারি খুলে প্রত্যেকটা অ্যালবাম বের করার, সবকটা ছবিতেই টাবলুর। আশিস আশিস, জানো তো এইগুলো দেখে না দিদিভাই কিছু একটা আন্দাজ করতে পেরেছিল, আমার মন বলছে। ঠিক বলেছো নন্দা, সেই জন্যই বৌদি খোঁজ নিতে বলেছিল যে টাবলু বিয়ে বাড়িতে পৌঁছেছে কিনা। এটাও হতে পারে যে ওরা ওই গাড়িটা ছেড়ে অন্য গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। ভাস্কর, রাস্তায় যদি কোনো বেনামি গাড়ির খোঁজ পাও আমাকে ইমিডিয়েটলি জানাও তো। ওকে স্যার। ভাস্কর স্যার, সন্দীপ সরকারের খোঁজ নাও। কোন সন্দীপ সরকার স্যার? গায়িকাদের কেসে যে সিরিয়াল মার্ডারার ছিল তার খোঁজে কী অবস্থা আছে খোঁজ নিয়ে আমাকে ইমিডিয়েটলি জানাও। ওকে স্যার। স্যার, এই সন্দীপ সরকারই কি ম্যাডামকে কিডন্যাপ করেছে? প্রাইম সাসপেক্টও, যেগুলো বললাম তাড়াতাড়ি খোঁজ নিয়ে জানাও আমাকে। ওকে স্যার। আমি তো কোনো কাছে কখনো বাধা দিইনি তোমার মেয়েকে, কখনো বাধা দিইনি। ঠিক আছে যাচ্ছে, ঠিক আছে বিপদ আছে জেনেও, জেনেও তো আটকায়নি। আমি আমি বরং সবসময় বলেছি তোর তো বুদ্ধি আছে, তোর তো বুদ্ধি আছে রুমি, তুই তুই ঠিক পারবি, সব দিক সামলে এই কাজটা করতে তুই ঠিক পারবি মা। আমি ভুল করেছি, আমি ভুল করেছি তাহলে? হ্যাঁ হ্যাঁ গো,
আমার জন্য তাহলে হলো, আমার জন্যই হলো এত বড় বিপদ। আমি আটকাইনি বলে পারবেন না, পারবে না রুমি ওর বুদ্ধি খরচ করে বাড়ি ফিরে আসতে, আমার কাছে ফিরে আসতে পারবে না। বলো না, বলো না, চুপ করে আছো কেন? বলো না, পারবে না রুমি আমার কাছে ফিরে আসতে। স্যার, স্যার সন্দীপ সরকারের খোঁজ নিয়ে এসেছি। উনি অ্যারেস্টের 3 মাসের মধ্যে কোর্ট থেকে বেল পেয়ে গেছিল। তারপর রেগুলার ওনাকে হাজিরা দিতে বলা হয়েছিল, উনি হাজিরা দিতেন। হাজিরা দিতেন মানে এখন দেয় না? না স্যার, গত 1 মাস হয়ে গেল হাজিরা দিচ্ছেন না, উনি নিখোঁজ স্যার। তোরা হাজিরা দিচ্ছেন না, নিখোঁজ তো ওনার কাছে কোনো সার্চ ওয়ারেন্ট ইস্যু করা হয়নি? হ্যাঁ স্যার, সার্চ ওয়ারেন্ট বেরিয়েছিল, ওনার খোঁজ করা হয়েছে, কিন্তু স্যার ওনাকে ট্রেস করা যাচ্ছে না স্যার। হোয়াট? আরে দিদি ভাই, তুই চিন্তা করছিস কেন? বৌমা বিয়েতে আসলে তো কি হয়েছে? নতুন কাকি কে নিকে ঠিক আসবে। এই এখন আবার কি কথা বলবি? দেখো তোমার কথাগুলো পরে বললে হতো না? পরে বললে হবে না। কি হয়েছে বাবা, কি লুকোচ্ছো বলো তো? ঠামার শরীর এখন কেমন আছে? দেখ কি লুকাবো বলতো, ওই তোর ঠামার শরীরটা একটু খারাপ হয়েছিল, হ্যাঁ তো সেই জন্য আমরা না, এখন সব ঠিক আছে, সব ঠিক আছে। যদি ঠিক থাকবে তাহলে বৌমণি আর মেজ বৌদি এখানে এলো না কেন একবারও? দেখুন শান্ত, দেখো আমরা এই কথাগুলো বাড়ি গিয়ে বলি। না না, বাড়ি গিয়ে কোনো কথা বলতে পারবো না। তোমরা যা বলার এক্ষুনি আমাকে বলবে, আমি এই টেনশনটা না জাস্ট নিতে পারছি না। তোমরা কি আমাকে বলবে? ওকে ফাইন, বলতে হবে। তাহলে দেখ পাগলামি করিস না, হ্যাঁ এখানে একটা সিনক্রেট হয়ে যাবে। হ্যাঁ দেখ মামা তোকে ভুল বুঝবে, ওদের বাড়ি ভর্তি লোকজন এখন আমাকে ভুল বুঝবে তো? ঠিক আছে, কোনো সমস্যা নেই, মহুয়াকে আমি বুঝিয়ে দেবো। আমি তোমাদের লাস্টবার জিজ্ঞাসা করছি, তোমরা কি আমাকে বলবে কি হয়েছে? দেখ বলার মতো কিচ্ছু নেই। নেই তো? না। ওকে দেবল বাবু, 1 মিনিট, দেখি আপনি এখানে কি করছেন? দেখুন আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি বাইরে যাবেন। বাইরে যাবো না মানে আমি কখন কোথায় যাবো আপনি ডিসাইড করবেন? বাবা কি হচ্ছে এসব, এরা এখানে কি করছেন? বাবা দেবল, দেবল শোনো, আমাদের বাড়িতে কাল রাত্রির থেকে পুলিশ পোস্টিং হয়েছে তোমার সিকিউরিটির জন্য। সিকিউরিটি? হ্যাঁ। আমার কিসের সিকিউরিটি? কি লুকোচ্ছ তোমরা, কি লুকোচ্ছ? দেখুন অফিসার, এখানে কোনো প্রবলেম নেই, আপনারা প্লিজ এখান থেকে চলে যান। যান 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 যান, চলে যান। আমার কথা শোন, তুই কি শুনবো? কি শুনবো আমাকে তোমরা বলো, তোমরা কি লুকোচ্ছ? লুকোচ্ছি তো। হ্যাঁ অফিসার, অফিসার আপনি আপনি আমায় বলুন তো কি হয়েছে, কি হয়েছে? ওকে আপনারা কেউ কিচ্ছু বলবেন না, ভেরি গুড, আমি বাড়ি যাচ্ছি। আপনার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি দুর্ঘটনা? দেখুন আমার উপর অর্ডার আছে আপনাকে নজরে রাখার। বাবা বাবা, কি কি বলছেন উনি? কি কি দুর্ঘটনা ঘটেছে আমাদের বাড়িতে? তেমন কিছু না। তেমন কিছু নয় মানে তুমি পরিষ্কার করে আমাকে বলবে কি ঘটেছে? অফিসার, অফিসার, অফিসার আপনি 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 প্লিজ আমাকে বলুন কি ঘটেছে, কি হয়েছে আমাদের বাড়িতে? কাল রাতে আপনার বাড়ি থেকে মিসেস পরমা মিত্রকে কিডন্যাপ করা হয়েছে। ঠিক করলে না বাবা, এটা তোমার আমাকে বলা উচিত ছিল। দেখি 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 দাদা, যেতে দিন যেতে দিন। এই টাবলু, ট্যাক্সি, ট্যাক্সি, সরি ট্যাক্সি, দাদা একটা খুব ইমার্জেন্সি আছে, আমার একটা লিফট দিন প্লিজ। টাবলু যাস না, চল চল চল, টাবলু যাস না, টাবলু টাবলু যা। না অর্ণব, অরূপ তো পাগলের মতো খোঁজাখুঁজি করছে, কিন্তু এখন অবধি আমরা সেরকম কোনো খবর পাইনি বুঝলে। Ah!